প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ঘাঁটি করেছেন হলিউডে এবং এর সাথে সেখানে কাজও করছেন একবারে চুটিয়ে সঙ্গে মেয়ে মালতি মেরি ও মার্কিন স্বামী নিক জনাসকে নিয়ে সুখের সংসার তো রয়েছেই হলিউডে বর্তমানে কাজ করলেও বলিউড নিয়ে এই বছরে বেশ কিছু সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে তাকে এক ঘরে করা হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিতে উল্লেখ করে তিনি দাবি করেছেন বলিউড সিনেমার নির্মাতারা তার স্তন থেকে শুরু করে গায়ের রং নিয়ে হেনস্থা করেছেন খুব স্বাভাবিকভাবেই এসব নিয়ে দেশে অনেকবার কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী তার করা ভারতীয় ছবি মানেই তো শুধু নিতম্ব স্তন প্রদর্শন এই মন্তব্য কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল ইন্টারনেট দুনিয়ায় ধেয়ে এসেছিল নাটা কথা ভারতীয় দর্শকদের থেকেই এমন কি নিজের খালাতো বোন বলিউড অভিনেত্রী পারিনীতি চোপড়ার বিয়েতে না আসার কারণেও সমালোচনার শিকার হচ্ছেন তিনি তার মাঝে এলো আরও এক খারাপ খবর তিনি নাকি সরে দাঁড়িয়েছেন দিল চাহতা হে সিনেমার পরিচালক ফারহান আক্তারের সিনেমা চিলে যারা ছবিটি থেকে যেখানে প্রিয়ঙ্কার অভিনয় করার কথা ছিল এই সময় জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সাথে ভাবা হচ্ছিল প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কাম্বাক সিনেমা হবে এই যারা সিনেমা দুই সালে সিনেমাটি বানানোর ঘোষণা দিলেও ফারান নাকি এখনো শুরুই করতে পারেনি ছবিটি প্রি প্রোডাকশনের কাজ এখন শোনা যাচ্ছে সিনেমার চরিত্রগুলোর জন্য বড়সড় পরিবর্তনের জন্যই নাকি এত দেরি হচ্ছে ছবির কাজ শুরু করতে তবে সম্প্রতি ফারান তার ছবি পিছিয়ে যাওয়া নিয়ে কথা বলেন যে আমাদের তারিখ নিয়ে সমস্যা হচ্ছে বিশেষ করে হলিউডের ধর্মঘটে যা ঘটলো প্রিয়াঙ্কার তারিখগুলোকে সব ছেটে দিয়েছে এবং সব মিলিয়ে আমাদের একটা গোলমানের মধ্যে ফেলে দিয়েছে আমি বিশ্বাস করতে শুরু করেছি ছবি নিজস্ব একটা ভাগ্য আছে তাই যখন হবে তখন দেখা যাবে কিন্তু বলিউডের খবর অন্য কিছু সত্যিটা প্রিয়াঙ্কার স্ক্রিপ্ট পছন্দ হয়নি ভিতরের এবং তিনি সিনেমাটিতে অভিনয় করতে রাজি হননি ফলে বন্ধু ফারহানকে সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে না করেছেন প্রিয়াঙ্কা এর আগে ফারহান আক্তারের সাথে দ্য স্কাই স্পিং সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা বোন পরিণীতি চোপড়ার বিয়েতে ভারতে আসার কথা ছিল এবং একই সঙ্গে ছবি চুক্তিতে সই করার কথা ছিল তার কিন্তু সৃজনশীল মতভেদের কারণে কথা আর এগোয়নি বলে বলিউড পাড়ার খবর যখন একটি সিনেমা প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতে ব্যর্থ হয় তখন পরিচালকের সময় লাগে একটি নতুন উপায় কল্পনা করতে অনেক সময় তিনি গল্পটিকে এগিয়ে নিয়ে যেতে চান কিনা তার সিদ্ধান্ত নিতেও সময় লাগে যেভাবেই হোক এই সিনেমা হত সময় লাগবে আপাতত ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে ছবিটি ফ্লোরে যেতে হয়তো আরও দু সময়ও লেগে যেতে পারে নির্মাতাদের নিশ্চিত করতে হবে আদৌ গল্পটি সেই সময়ের জন্য প্রাসঙ্গিক থাকবে কিনা